কোরবানি জবাই কীভাবে করব, কোরবানির পশু, কোরবানির পশু জবাই করা সে বিষয়টিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের থেকে সুন্নতি তরিকা প্রমাণিত হয়। পশুকে কেবলামুখী করে বাম কাতে শুয়ে পশু কেবলামুখী হবে এবং বাম কাতে শোয়ানো থাকবে, যিনি জবাই করবেন তিনিও কেবলামুখী হয়ে থাকবেন। তাহলে পশুকে যদি বাম কাতে রাখতে হয় এবং কেবলামুখী করতে হয় তাহলে আমাদের দেশে কেবলা হচ্ছে পশ্চিম দিকে, মানে কাবা হলো পশ্চিম দিকে, সেজন্যই কেবলা আমরা পশ্চিম দিকে মনে করি। তাহলে কেবলামুখী করতে হলে এই পশুটার মাথাটা, পশুটাকে যদি বাম কাতে শোয়াতে হয় এবং কেবলামুখী করতে হয় তাহলে তার মাথাটা হবে দক্ষিণ দিকে, তার মাথাটা হবে দক্ষিণ দিকে এবং দক্ষিণ দিকে মাথা, লেজ হবে উত্তর দিকে, তাহলেই কেবলামুখী হবে এবং বাম কাতে শোয়ানো হবে। আর যিনি জবাই করবেন তিনি হাতে তরবারি নিয়ে পশুটার পূর্ব দিকে পশ্চিমমুখী হয়ে তিনি দাঁড়াবেন। এভাবেই জবাই করলে সম্ভব অনুযায়ী সেটি সুন্দর হবে এবং সঠিক হবে ইনশাআল্লাহ। পশু জবাইয়ের পরে এখন এই পশু জবাই করার সময় লক্ষ্য করা উচিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা যাবাহতুম ফাআহসিনুল যাবহা, যখন তোমরা কোনো পশু জবাই করবে সেটি যেন সুন্দরভাবে জবাই করো, সেটিকে কষ্ট দেওয়া উচিত নয়। তাই জবাইয়ের যে অস্ত্র সেটাও যেন সুন্দর প্রস্তুত দাঁড়ালো থাকে এবং জবাইটাও যেন সুন্দরভাবে হয়। অনেক সময় তাড়াতাড়ি মারা যাওয়ার জন্য বিভিন্নভাবে জবাই করার পর পায়ের রব কেটে দেওয়া হয়, আরও বিভিন্ন কাজ করা হয়, এগুলি করা উচিত নয়। একটু ছেড়ে দেওয়া উচিত, ধীরে ধীরে সেটা মৃত্যুবরণ করবে পূর্ণভাবে, তারপর সেটি কাটাকাটি শুরু করবে।